নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ডায়েরিতে নোট করে নিন, মঙ্গল মহাশক্তিশালী, পাঁচ রাশির ধনবর্ষা হতে চলেছে, রেকর্ড ভাঙা অর্থ আসতে চলেছে এই পাঁচ রাশির। পয়লা জুন 3:37 মঙ্গল রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করছে। এই মেষ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নবাংশ চার্টে মঙ্গল কিন্তু বর্গোত্তম হয়ে যাবে এবং 42 দিন মেষ রাশিতে মঙ্গলের অবস্থানে পাঁচ রাশির সৌভাগ্য লাভ হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি শুনছেন, আমি একটি অনুরোধ করব যে আপনারা কেটে ভিডিওটি দেখবেন না, অবশ্যই গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, মঙ্গল আমাদের সাহসের কারক গ্রহ, মঙ্গল আমাদের ভূমি কারক গ্রহ, মঙ্গল আমাদের ক্ষেত্রে কিন্তু প্রশাসনকে কিন্তু দেখায়। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান যদি ভালো থাকে, আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন এই সময় কিন্তু নিয়ে আসবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, পাঁচ রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশির। চার রাশির ক্ষেত্রে আপনার বিশেষ করে পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে রুচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই রাজযোগটা আপনার জন্মকুণ্ডলিতে যদি থাকে, এই আগামী 42 দিন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় আপনাদের এই 42 দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম আসতে চলেছে। তার আগে আমি আবারও বলবো, ভিডিওর আলোচনাটা অবশ্যই আপনারা শুনে দেখুন। মঙ্গলে কিন্তু তিনটি রাজযোগ কিন্তু রয়েছে। একটা হচ্ছে রুচক নামক মহাপুরুষ রাজযোগ, 2 হচ্ছে লক্ষ্মীযোগ, 3 হচ্ছে, দেখুন এই যে দুটি রাজযোগের আমি কথা বললাম এবং 3 যে রাজযোগের কথা বলবো সেটি হচ্ছে কুলদীপক রাজযোগ। খুব গুরুত্বপূর্ণ এই রাজযোগগুলো। আপনার জন্মকুণ্ডলিতে যদি এই 3 রাজযোগের মধ্যে একটা রাজযোগও যদি থাকে, তার উপর যদি বৃহস্পতির যদি দৃষ্টি থাকে, তাহলে আপনি কিন্তু খুব অল্প বয়সে প্রচুর সম্পত্তির মালিক হবেন, বড় প্রশাসনিক লাইনে আপনি যাবেন, আপনার একাধিক জমি জায়গা এগুলো ভূ সম্পত্তির মালিক আপনি হবেন। মঙ্গল হচ্ছে আমাদের এনার্জির কারক গ্রহ, মঙ্গল আমাদের সাহস পরাক্রমের কারক গ্রহ, মঙ্গল ভাতৃ কারক গ্রহ। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গলের স্থিতি ভালো থাকে, আগামী 42 দিন বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। আর এই মঙ্গলকে ভালো করতে গেলে অবশ্যই হনুমানজির উপাসনা অবশ্যই করুন। আপনারা হনুমান 40 আপনারা পাঠ করুন এবং এর পাশাপাশি আপনারা প্রতি মঙ্গলবার আপনারা সংকটমোচন হনুমান স্তোত্র যদি পাঠ করতে পারেন, যে কোনো বিপদ থেকে কিন্তু মুক্তি পাবেন। অনেকে বলেন না, কৌশিকদা আমি কেন ঋণে পড়ে আছি বলুন তো, একটা ঋণ থেকে আরেকটা ঋণ, ঋণের উপর ঋণ, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছি, কেস, এখান থেকে মুক্তির উপায় কী? সম্পত্তিগত নিয়ে ভাই ভাইয়ে সমস্যা চলছে। জানবেন আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কিন্তু অশুভ অবস্থায় রয়েছে, মঙ্গলের স্থিতি খারাপ রয়েছে, এই জন্যে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু রয়েছে। তাই মঙ্গলকে ভালো করতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু মঙ্গলের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। আর কৌশিক রায় যার হাত ধরে তাকে কিন্তু টেনে তোলে, আমি সবারই কিন্তু হাত ধরি না। অনেক ক্ষেত্রে আমি প্রেডিকশন করে ছেড়ে দিই, যারা বলে যে কৌশিকদা আপনি আমাকে বাঁচান, সেখানে কিন্তু আমি দায়িত্বের সাথে কাজ করি। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। তো আবারও বলছি, এই যে আমি 42 দিনের সময়টা আপনাদেরকে বললাম 1 জুন থেকে, আপনারা ডায়েরিতে নোট করে নিন,
নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশি। আর একটি রাশির কথা বলবো, একটি রাশি হতে চলেছে মহাকুটিপতি। দেখুন, চারটি রাশির ক্ষেত্রে রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি হচ্ছে। প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশি শনির সাথে সাথে চলছে, আপনার ক্ষেত্রে রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি হচ্ছে। আপনার একাদশপতি চতুর্থভাবে অবস্থান করছে সক্ষেত্রিক, অর্থাৎ আপনাদের এই সময় কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ আসতে পারে, আপনাদের ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে পারে, আপনারা এই সময় কোনো প্রপার্টি কিনতে পারেন এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা গুড নিউজ আসতে চলেছে। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তম গৃহে অবস্থান করছে ধনাধিপতি সপ্তম গৃহে সপ্তমপতির সাথে, অর্থাৎ সক্ষেত্রিক রুচক নামক মহাপুরুষ রাজ্য। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম সোর্স আপনার বৃদ্ধি করবে, বিজনেসের দ্বারা আপনার আয় উন্নতি হবে, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে তুলা রাশির। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দিবে এবং এর সাথে সাথে কোনো সম্পত্তির দিক থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। অর্থাৎ মঙ্গলের রাশি পরিবর্তন বিশেষভাবে লাভ দেবে এবং মঙ্গল নবাংশ চাটেও কিন্তু বর্গোত্তম আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গুড রেজাল্ট দিতে কিন্তু চলেছে। অর্থাৎ আপনি যদি হন তুলা রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনার কিন্তু সেরে ফেলুন। তিন নম্বর রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। আপনাদের এই সময় কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা, কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। যারা সিট চেঞ্জ করতে চাইছেন, ডেজিগনেশন চেঞ্জ করতে, তাদের ক্ষেত্রে খুবই ভালো। সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবল এই সময় দেখা যাচ্ছে এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, শেয়ার মার্কেট ফাটকা থেকে লাভ, এবং যারা জমি জায়গা সংক্রান্ত কাজ করছেন বা আপনার ইটের ভাটা রয়েছে এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন। যারা প্রশাসনিক বিভাগে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু এই সময় হতে চলেছে। চার নম্বর রাশি মেষ রাশি। রাশিতে এই মঙ্গল অবস্থান করছে সক্ষেত্রিক, আপনাদের এই সময় এনার্জি বাড়বে, যে কোনো কাজে উদ্দীপনা বাড়বে, শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, আপনাদের সম্পত্তির দিক থেকে এই সময় লাভ পাবেন, বৈবাহিক জীবন আপনাদের ভালো, কর্মক্ষেত্রে উন্নতি এই সময় দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে সন্তান ক্ষেত্রে আপনাদের লাভ, ভাগ্য ক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। পাঁচ নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলের স্থিতি কিন্তু এতদিন খুব খারাপ অবস্থাতে ছিল, মঙ্গল আপনাদের ভাগ্যপতি ভাগ্যভাবে চলে এসে আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের করাবেই করাবে এবং চতুর্থপতির সাথে কানেক্ট করছে, কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে, ভাগ্যক্ষেত্রে উন্নতি, ভাগ্যক্ষেত্রের প্রমোশন এবং এর পাশাপাশি পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতার আয় উন্নতি বৃদ্ধি হতে চলেছে, গভর্নমেন্ট থেকে আপনারা কোনো সুযোগ পেতে পারেন। সিংহরাশি পুরাতন কোনো টাকা আটকেছিল, ব্লক হয়েছিল, সেই টাকা আপনারা রিকভারি করতে পারেন। আপনাদের এই সময় মান সম্মানের দৃষ্টিকোণ থেকে শুভ হতে চলেছে। এরপর যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে একদম অন্তিম শেষ রাশি ধনুরাশি। পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে। আমি প্রথম কথা বলবো, ধনুরাশির আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ধনুরাশির সন্তান ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং এর পাশাপাশি আপনাদের কোনো জায়গা থেকে শেয়ার মার্কেট, স্টক মার্কেট ফাটকা, অনলাইন ট্রেডিং থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি ধনুরাশির। ধনুরাশির কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং কর্মক্ষেত্রে উন্নতি সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে ধনুরাশির। তার আগে আবারও বলছি, এই পাঁচটি প্লাস একটি রাশির কথা বললাম, মোট ছটি রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলের রাশি পরিবর্তন পয়লা জুন থেকে আগামী 42 দিনের মধ্যে আপনাদের ক্ষেত্রে কিন্তু মহা পরিবর্তন আসতে চলেছে। আপনারা ভিডিওটি শুনছেন, হয়তো আপনার ক্ষেত্রে হচ্ছে না, আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের স্থিতি কেমন রয়েছে অবশ্যই আগে পর্যালোচনা করুন। মঙ্গল যদি আপনার অশুভ থাকে তারে কিন্তু সমস্যাগুলো আপনাদের কিন্তু থেকেই যাবে, শুধু ভিডিও শুনছেন কিন্তু আপনার সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন না, আমি খুব দায়িত্বের সাথে বলছি। অবশ্যই আপনারা
আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন। এবং যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, এক কথায় দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, অবশ্যই ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।